550 টাকা কেজি হ্যাঁ বাসার জন্য নিয়েছি হ্যাঁ ক্রেখমত মধ্যে আছে না আরে বড় মৌসুম আর একটু কম হলে ভালো হতো হ্যাঁ একসাথে বলেন দুর্যোগকালীন দেশ চলতেছে সেজন্য মাছের দামটা কম আমরা 1 কেজি ওজনের মাছ বিক্রি করতেছি 800 থেকে 850 টাকা আর যেগুলো 1200 গ্রাম মাছ সেগুলো বিক্রি করতেছি 900 টাকা কেজি আর 1.5 কেজি মাছ আমরা বিক্রি করতেছি 1000 টাকা কেজি আর যেটি এলসির মাছ সেই মাছগুলো বিক্রি করতেছি 700 থেকে 750 টাকা প্রতি কেজি আর যেগুলো মাঝারি মাছ 500-600 গ্রাম সেই মাছগুলো আমরা বিক্রি করতেছি 450 থেকে 500 টাকা প্রতি কেজি জি এখন বর্তমান সাধারণ মানে ক্রয় ক্ষমতার ভিতরে আছে কিন্তু দুর্যোগকালীন এই জন্য মানুষের চাহিদা খুব কম মাছের এবছর শুরুতে ইলিশ মাছ পর্যাপ্ত পরিমাণ সাগরে মাছ ধরা পড়তেছে আমরা আশা করি এই বাংলাদেশে প্রচুর ইলিশ মাছ আমদানি হবে শুধু লোকাল মাছটা আমাদের নদীর মাছটা খুব কম সাগরের মাছে প্রচুর পাওয়া যাচ্ছে গতবার তুলনায় এবার মাছ অনেক দাম কম গতবার এই সময় যে ইলিশ মাছ ছিল 550 টাকা সেটা আইসে 400 টাকা চলে আসছে আশা রাখি আর 10-15 দিনের ভিতরেই বরিশালের মোকামে ইলিশ মাছ দেওয়ার জায়গা থাকবে না আপনারা জানেন যে সমুদ্রের আবহাওয়া খারাপ আর ওই যে নদীতে ইলিশ যেহেতু আহরণ এখন পর্যন্ত ওরকম পর্যন্ত নদীর ইলিশ আপনার নদীতে আসে না ইলিশ ডিম আসা ডিম না আসার কারণে এই জন্যই আপনার ইলিশ কম মনে হচ্ছে আমরা আশা করছি যে সামনের যুদ্ধে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়বে সমুদ্র এবং নদীর দুই জায়গায় মাছ আহরণ হবে এবং বরিশালে পর্যাপ্ত পরিমাণে ইলিশ আসবে এই আশা আমরা করছি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন